स्टूडेंट्स, वेलकम टू योर फेवरेट स्मार्ट क्लास। आई एम प्रभात सर प्रेजेंटिंग टू यू। टुडेज कंटेंट इज परफेक्ट पार्टिसिपल। यू हैव टू गो थ्रू दिस पार्ट प्रॉपरली एंड अटेंटिवली एंड यू विल बी हैबिचुएटेड इन राइटिंग smart and strong English. Follow that. What is perfect participle? Perfect participle is formed by putting having before the third form of the verb, that is having plus V3. Follow the example: having killed the tiger, the hunter left the place. Having killed the tiger, the hunter left the place. এখানে লক্ষ্য করো দুটো কাজ আছে। The hunter killed the tiger. আর the hunter left the place. এইবারে লক্ষ্য করো যে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন কাজটা আগে হয়েছে। তাহলে আগে হান্টার কিল করেছে টাইগারটাকে, দি টাইগার হ্যাজ বিন কিল ফার্স্ট, দেন দ্য হান্টার লেফট হ্যাভ। তাহলে তোমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখেছো। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম যে দি হান্টার left the place after he had killed the tiger. এই যে হি হ্যাড, হ্যাডের জায়গাটায় কিন্তু আমরা হ্যাভিং নিয়ে এসেছি। এটা আমি পরে ডিসকাস করবো ডিটেলসে। এখন আপাতত ডেফিনেশনে তোমরা জেনে রাখো যে এই দুটো সেন্টেন্সকে যদি যুক্ত করতে হয়, অর্থাৎ আমি তোমাদের বলেছিলাম যে যখন দুটো ফাইনিট ভার্ব থাকবে একটা ফাইনিট ভার্বকে নন ফাইনিটে নিয়ে যেতে হবে। তাহলে দি হান্টার কিল দ্য টাইগার, যে কাজটা আগে হয়েছে সেইটাকে তুমি নন ফাইনিটে নিয়ে যাবে। এখানে হান্টার আগে কিল করেছে, কিল যখন করেছে তাকে নন ফাইনিটে নিয়ে যেতে হলে যেহেতু দুটো কাজ আগে হয়েছে, যে কাজটা আগে হয়েছে তার কি করতে হবে, সেটা পারফেক্ট টেন্স করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের পারফেক্ট পার্টিসিপল করতে হবে, যেহেতু আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসছি। সিম্পল সেন্টেন্সে নিয়ে এলে পারফেক্ট পার্টিসিপল, আর কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে এলে পাস্ট পারফেক্ট। এটুকু খেয়াল রাখবে, সিম্পল সেন্টেন্সে নিয়ে এলে পাস্ট পার্টিসিপল, আর সিম্পল সেন্টেন্সে নিয়ে এলে পারফেক্ট পার্টিসিপল, আর কমপ্লেক্স সেন্টেন্সে নিয়ে এলে পাস্ট পারফেক্ট। সেজন্য ব্যবহার হয়ে গেল হ্যাভিং কিল দ্য টাইগার, দি হান্টার লিভ দ্য প্লেস। হ্যাভিং ফেলড টুয়াইস, হি ডিড নট ওয়ান্ট টু ট্রাই এগেন। তাহলে সে আগে ফেল করেছে, দুবার ফেল করেছে, সেজন্য নিয়ে এলাম কি পারফেক্ট পার্টিসিপল। সে ক্লিয়ার হয়ে গেছে হ্যাভিং প্লাস প্লাস V3। নেক্সট পয়েন্ট, ইউজেস অফ পার্টিসিপল। পার্টিসিপলটাকে আমরা কীভাবে, এই পারফেক্ট পার্টিসিপলকে কীভাবে আমরা ইউজ করব। পারফেক্ট পার্টিসিপলকে ইউজ করব লাইক এ ভার্ব, ইট মে অ্যান অবজেক্ট। পার্টিসিপল তো একটা অ্যাডজেক্টিভ, আর এটা তো ভার্ব থেকে তৈরি হয়েছে, এটা বাবা মা তো ভার্ব। তাহলে এটা যদি ভার্ব যদি হয় তাহলে এর কি অবজেক্ট থাকবে, আবার যখন অ্যাডজেক্টিভ হবে তখন তাহলে নাউনকে কোয়ালিফাই করবে। এখানে দেখো পারফেক্ট পার্টিসিপল ইজ ইউজ লাইক এ ভার্ব, এটা ভার্বের মতো ইউজ করা হবে। যদি ভার্বের মতো ইউজ করা হয় তাহলে তার অবজেক্ট থাকলেও থাকতে পারে। তাহলে এখানে দেখো হ্যাভিং ফিনিশড হার কুকিং, হ্যাভিং ফিনিশড। তাহলে এখানে কি হলো, হ্যাভিং ফিনিশড হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, ফিনিশটা হ্যাভিং ফিনিশটা পারফেক্ট পার্টিসিপল। তাহলে এইটা যদি ভার্ব হয় তাহলে সে কী শেষ করেছে, আর কুকিং শেষ করেছে, তাহলে অবজেক্টটা বলে উল্টা হয়ে যাচ্ছে আর কুকিং। তাহলে আমরা বলতে পারি যে পারফেক্ট পার্টিসিপলের ভার্ব থাকতে পারে। তাহলে ইট ইজ অবভিয়াস টু ইউ দ্যাট পারফেক্ট পার্টিসিপল মে বি ইউজড অ্যাজ এ ভার্ব অ্যান্ড ইট মাস্ট হ্যাভ অ্যান অবজেক্ট। দিস ইজ দ্য এক্সাম্পল অফ পারফেক্ট পার্টিসিপল হুইচ হ্যাজ অ্যান অবজেক্ট, আর কুকিং, হ্যাভিং ফিনিশড আর কুকিং, সি ওয়েন্ট টু দ্য হাউস। আশা করি এই পয়েন্টটা তোমাদের কাছে একেবারেই পরিষ্কার। নেক্সট,
misrelated participle. Very, 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 very important point. আমি তোমাদেরকে বললাম যে পারফেক্ট পার্টিসিপল ইজ ফর্মড বাই পুটিং হ্যাভিং বিফোর দি থার্ড ফর্ম অফ দি ভার্ব দ্যাট ইজ হ্যাভিং প্লাস ভি থ্রি হ্যাভিং প্লাস ভি থ্রি দেখো দ্য পিপল হ্যাভিং টেকেন দেয়ার সিটস দি ট্রেন মুভড এই যে হ্যাভিং কথাটা বললাম Having taken, তার একটা সাবজেক্ট ছিল তো আগেরটাতে ব্যাক করি দেখো এখানে ছিল হ্যাভিং ফিনিশড হার কুকিং সি ওয়েন্ট টু দি অফিস তাহলে এই হ্যাভিং ফিনিশ যখন ভার্ব হয়েছিল তখন ভার্ব বলে বলেছিলাম এর যখন অবজেক্ট ছিল নিশ্চয়ই তার একটা সাবজেক্ট থাকবে তাহলে সাবজেক্টটা কি সি তাহলে ইট ইজ অবভিয়াস টু ইউ হ্যাভ টু ইউ দ্যাট পারফেক্ট পার্টিসিপল মাস্ট হ্যাভ দ্য সাবজেক্ট রেফারেন্স তার একটা সাবজেক্টকে রেফার করবে তাহলে এখানে এই সাবজেক্টটা দুটো কাজ করেছে কুকিং কমপ্লিট করেছে আর অফিসে গেছে কিন্তু তার সাবজেক্ট রেফারেন্স একটা থাকছে প্রথমটার ক্ষেত্রে যা সাবজেক্ট দ্বিতীয়টার ক্ষেত্রেও তাই একই সাবজেক্ট আমাদের থেকে গেছে কিন্তু পরের এক্সাম্পলে লক্ষ্য করো এখানে কিন্তু দুটো সাবজেক্ট পিপল দুরকম হ্যাভিং টেকেন দেয়ার সিটস পিপল দ্যাট ইজ টুক দেয়ার সিটস পিপল তার জায়গা নিয়েছিল তার ট্রেন মুভ তারপর ট্রেনটা চলতে শুরু করেছিল তাহলে এখানে কি আছে এখানে পিপল টুক দেয়ার সিট এই টুকের সাবজেক্টটা দ্য পিপল আর এখানে ট্রেনের মুভের সাবজেক্টটা ট্রেন এক্ষেত্রে দুটো সাবজেক্ট আলাদা আছে দুটো সাবজেক্ট যদি আলাদা থাকে খুব ভালো করে খেয়াল করবে দুটো সাবজেক্ট যদি আলাদা থাকে তাহলে যেখানে তুমি পারফেক্ট পার্টিসিপলটা বসাবে তার আগে অবশ্যই একটা ফার্স্ট সাবজেক্টটা থাকবে দ্য পিপল হ্যাভিং টেকেন দেয়ার সিট দি ট্রেন মুভড একটু আগে প্রেজেন্ট পার্টিসিপল পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে অ্যাবসোলিউট ইউজ এটাকেও অ্যাবসোলিউট ইউজ বলা হবে যখন দুটো সাবজেক্ট থাকবে ফার্স্ট পার্টিসিপলের পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রে তখন প্রথম পার্টিসিপলটা অর্থাৎ প্রথম ফাইনাল ভার্বটাকে যখন আমরা পার্টিসিপলে ফর্ম করব তার আগে অবশ্যই সাবজেক্ট থাকবে তাহলে এই কথাটাই এখানে আমি লিখে দিয়েছি তোমাদের ক্লিয়ার করার জন্য সিন্স দ্য পার্টিসিপল ইজ এ ভার্ব অ্যাডজেক্টিভ অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ ইট মাস্ট বি অ্যাটাচ টু সাম নাউন অর প্রোনাউন এটা কোনো অ্যাটাচ থাকবে কি নাউন অথবা প্রোনাউনের সঙ্গে যুক্ত থাকবে তার মানে কি দ্যাট ইজ ইট মাস্ট হ্যাভ অ্যান সাবজেক্ট এর একটা সাবজেক্ট রেফারেন্স থাকবে এই জন্য এটাকে বলা হচ্ছে কি অ্যাবসোলিউটলি ইউজড পার্টিসিপল অর অ্যাবসোলিউট পার্টিসিপল তাহলে অ্যাবসোলিউট পার্টিসিপলটা তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে অ্যাবসোলিউট পার্টিসিপল কখন হবে যখন যে পার্টিসিপলটার আগে একটা সাবজেক্ট দেওয়া থাকবে এবং যে সেন্টেন্সের মধ্যে দুটো ভিন্ন সাবজেক্ট থাকবে সেক্ষেত্রে আমরা সেটা সেই সেন্টেন্সটা অ্যাবসোলিউট পার্টিসিপলে আছে বলে আমরা ভেবে নেব এবং কখনোই করবো না হ্যাভিং টেকেন দেয়ার সিটস দ্য ট্রেন মুভড তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তাহলে হ্যাভিং টেকেন কে সিট নিয়েছে দ্য পিপল সিট নিয়েছে তাহলে এই পিপলটাকে আগে অবশ্যই বসাতে হবে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে এইটা খুব ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করলে তাহলে এই পারফেক্ট পার্টিসিপলটা আর ভুল হবে না আচ্ছা নেক্সট পয়েন্টে আসি এই যে পার্টিসিপলগুলোর কথা বললাম দেখো ওয়াকিং থ্রু দ্য পার্ক আই ফাউন্ড দ্য সান ভেরি হট ওয়াকিং থ্রু দ্য পার্ক আই ফাউন্ড দ্য সান ভেরি হট বলো তো সেন্টেন্সটা ঠিক আছে না ভুল আছে নিশ্চয়ই তোমার কাছে পরিষ্কার যে ওয়াকিংটা কে করেছে এর সাবজেক্ট রেফারেন্স কোথা সাবজেক্ট রেফারেন্স কোথা নিশ্চয়ই ওয়াকিং থ্রু দ্য পার্ক আই ফাউন্ড দ্য সান ভেরি হট আচ্ছা তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে কি আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য পার্ক তাহলে আমি পার্কের মধ্যে দিয়ে হাঁটছিলাম তাহলে এর সাবজেক্ট রেফারেন্সটা কি আই ফাউন্ড দ্য সান ভেরি হট ফাউন্ডের সাবজেক্টটা কি আই তাহলে হিয়ার ওয়াকিং ইজ রিলেটেড টু আই দ্যাট ইজ আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য পার্ক তাহলে কি হচ্ছে
যে পার্টিসিপলের গায়ে সবসময় কি করে তার সাবজেক্ট রেফারেন্সটা থাকবে। সো ইফ দেয়ার ইজ নো নাউন অর প্রোনাউন ইন দিস পজিশন দি পার্টিসিপল ইজ কনসিডার্ড টু বিলং টু দি সাবজেক্ট অফ দি ফলোয়িং মেন ভার্ব। যদি এর আগে প্রথমটার আগে যদি কোনো নাউন প্রোনাউন না থাকে, প্রথম পার্টিসিপলের আগে যদি কোনো নাউন প্রোনাউন না থাকে, তাহলে তুমি ভাববে যে পরে যে ভার্বটা আছে সেই ভার্বের সাবজেক্টটাই তোমাদের কি হয়ে যাবে, না ওই পার্টিসিপলের সাবজেক্ট হয়ে যাবে, দ্যাট ইজ তার সাবজেক্ট রেফারেন্স আই হয়ে যাবে। মানে ঠিক আগের মতো এটা হলো, এটা হচ্ছে যখন একটা সাবজেক্ট, আর ওটার ক্ষেত্রে দুটো সাবজেক্ট বলেছিলাম। এবারে চলে এসো ওটার মধ্যে পার্থক্য দেখো। ওয়াকিং থ্রু দ্য পার্ক দ্য সান ওয়াজ ভেরি হট। তাহলে এই যে ওয়াকিং, কে ওয়াক করেছে? হু হ্যাজ ওয়াকড? অ্যান্সার ইজ নাথিং। তাহলে অ্যান্সারটা হওয়া উচিত দি সান, সান নিশ্চয়ই ওয়াক করবে না। সান ওয়াজ ওয়াকিং থ্রু দ্য পার্ক, তাহলে এখানে কি আছে, সাবজেক্টটা তোমাদের দেওয়া হয়নি। এটা যদি থাকতো হোয়েন আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য পার্ক দি সান ওয়াজ হট, তাহলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হতো। যদি থাকতো আই ওয়াকিং থ্রু দ্য পার্ক দি সান ওয়াজ হট, তাহলে সেন্টেন্স কারেক্ট হতো। কিন্তু ওয়াকিং থ্রু দ্য পার্ক এটা কিন্তু সান এই ওয়াকিংয়ের সাবজেক্ট নয়, এর সাবজেক্টটা এখানে নেই, সেই জন্য এটাকে বলা হয় মিসরিলেটেড পার্টিসিপল। দ্যাট ইজ ওয়াকিংয়ের সাবজেক্ট রেফারেন্স নেই। যখন সাবজেক্ট রেফারেন্স থাকবে না, তখন সেটা হয়ে যাবে মিসরিলেটেড পার্টিসিপল। তাই দেখো পরিষ্কার করে আমি লিখে দিচ্ছি, দিস সেন্টেন্স মিনস দ্যাট দি সান ওয়াজ ওয়াকিং থ্রু দ্য পার্ক, হুইচ ইজ ননসেন্স, এর কোনো মানে হয় না। হোয়েন দ্য পার্টিসিপল ইজ নট ইউজড টু রিলেট when the participle is not related to the noun or pronoun, কোনো নাউন এবং প্রোনাউনের সঙ্গে যখন রিলেশন থাকবে না, দ্যাট ইজ তার সাবজেক্ট রেফারেন্স থাকবে না, তখন সেই পার্টিসিপলটা হয়ে যাবে মিসরিলেটেড পার্টিসিপল। এইটাকে বলবো আমরা মিসরিলেটেড পার্টিসিপল, অর্থাৎ এই সেন্টেন্সের কোনো মানে হয় না, এই পার্টিসিপলের কোনো মানে হয় না, এটা হচ্ছে রং অ্যান্সার। তাহলে তোমাদের কাছে এই যে পারফেক্ট পার্টিসিপলটা বোঝালাম, নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে পারফেক্ট পার্টিসিপলে আর কিছুই নেই, শুধু ভি থ্রি প্লাস হ্যাভিং, আর এর প্যাসিভ ফর্ম একটা আছে, পরে আমি এর যখন প্র্যাকটিক্যাল ইউজটা দেখাবো তখন প্যাসিভ ফর্মটা বলব। এটাকে কি করতে হবে, হ্যাভিং প্লাস ভি থ্রি, এবং তার কি থাকবে, না সাবজেক্ট রেফারেন্স থাকবে। সাবজেক্ট রেফারেন্স আগে হতে পারে বা পরে হতে পারে, দুটো সাবজেক্ট থাকলে দুটো রেফারেন্স হবে, আর যদি একটা সাবজেক্ট থাকে তাহলে একটা রেফারেন্স অবশ্যই ওই পার্টিসিপেন্টটাকে রেফার করবে। কিন্তু শেষের এক্সাম্পলটাতে আমি দেখালাম যে ওয়াকিং এর সঙ্গে কোনো সাবজেক্ট রেফারেন্স নেই, তাহলে ওয়াকিংটা হচ্ছে মিসরিলেটেড পার্টিসিপল, এটা হচ্ছে রং অ্যান্সার। আশা করি তোমাদের এই পার্টিসিপল নিয়ে আমি পরপর তিনটি ভিডিও তোমাদেরকে দিলাম, তোমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে, এবং চেষ্টা করবে বারবার এই ভিডিওটা দেখতে, এবং তারপর তোমাদের বইতে যাবে, সেখানকার এক্সারসাইজগুলো ফলো করবে এবং এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে ইনফর্ম মি, আই উইল সলভ দ্যাট ইন মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকো।